আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্যাসের চুলায় কীভাবে পারফেক্ট স্বাদের ভাপা পিঠা বানানো যায় সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তার জন্য লাগবে তিনটি উপকরণ, চালের গুঁড়া, গুড় এবং নারকেল। নারকেলটি অপশনাল, নারকেল না দিলেও হয়, বাট নারকেল যারা পছন্দ করে তাহলে অনেক বেশি সুস্বাদু হয়। এই পিঠাটি বানানোর জন্য প্রথমে চালের গুঁড়ার মধ্যে এক চিমটি লবণ এবং সামান্য পরিমাণে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর সেটা চালনি অথবা ঝাঁকার মাধ্যমে এভাবে চেলে নিতে হবে। মাখানো আটা এভাবে চেলে নিলে আটাগুলো ঝরঝরে হয়, এতে করে পিঠার আটা ভালোমতো সেদ্ধ হয় এবং স্ট্রাকচার ভালো থাকে। এই স্টেপটি মোটেও স্কিপ করা যাবে না। এবার একটি সারার মধ্যে চেলে নেওয়া আটা, পাটারি গুড় এবং নারকেল দিয়ে সাজিয়ে নিতে হবে। এমনভাবে সাজাতে হবে যেন আটার অংশটা বাইরের দিকে থাকে এবং পিঠার মধ্যের দিকে নারকেল এবং গুড় থাকে। গুড় বাইরের দিকে চলে আসলে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সো এভাবে সাজিয়ে ভাপ দিয়ে নিতে হবে। সারার পরিবর্তে যে কোনো পাত্রই ব্যবহার করা যেতে পারে, এটা জাস্ট মোল্ডের কাজ করবে পিঠাটাকে স্ট্রাকচার দেওয়ার জন্য। ভাপ দিয়ে নিলেই পিঠা রেডি। দেখতে পাচ্ছেন স্ট্রাকচারগুলো কত সুন্দর হয়েছে, একেবারে ভেঙে যায় নাই। আর পিঠাগুলো ভালোমতো সিদ্ধ হয়েছিল আর খেতেও অনেক ভালো লেগেছে। ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক মাই ভিডিও। আল্লাহ হাফেজ।